বাবার নাম হইল মোহাম্মদ মিঠু মুসা আহমদ। আমার আম্মার নাম হইল আয়শা খাতুন মিঠু। ঠিকানা হইল আমাদের বাড়ির ফরিদতরি পৌরসভা উত্তরধরম থানার কি চট্টগ্রাম। দূর আগে আমি লেখাপড়া করতাম, দূর আগে এবিসি স্কুলে, এবিসি হাই স্কুলে। সেভেনে উঠছি, সেভেনে উঠার পরে স্কুল বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমরা আর পড়তে পারিনি, যুদ্ধবাজি গেছে, ছাত্রলীগ করতাম। তখন আপনাদের স্কুলে কোনো কমিটি ছিল? কমিটি ও সময় ছিল, কমিটি ছিল। হ্যাঁ, আমাদের কমিটি আব্দুল বারী আছে, ফজুদ্দুল্লাহ ছিল, আলী আহমদ ছিল। যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? ওখানে আমাদের বাড়ির পাশে কতগুলো দোকানদান আছে, অনেক জংশন আছে এখানে। তো ওখানে আসিয়া আমরা প্রথম জয়েন দিছি মাহবুর সাথে, মাহবুর মুক্তিযুদ্ধে মাহবুর। ওই সময় এখানে আমাদের এখানে ফাঁজাবিরা আসে নাই, আমরা অনেক ট্রেনিং দিছি। আমাদের সাথে দুই তিন দল মানুষ একসাথে জয়েন হয়েছি। আমরা অনেক আরও কিছু লোক আছিল ওখানে, লোকের পরে আমরা ট্রেনিং দিছি। ট্রেনিংয়ে আপনাদের পরিচিত কেউ ছিল? হ্যাঁ ছিল। কয়েকজনের নাম বলুন তো। একটা ছিল জামাল, আমাদের বাড়ির পাশে জামাল। তারপরে আরেকটা ছিল ইসুফ, ইসুফ আমাদের বাড়ি না, আমাদের বাড়ি থেকে খুব দূর, দূরে অনেক দূরে। তারপরে আরেকটা ছিল নানুপুরের একটা ছিল, ওটার নামটা ভুলে গেছি আমি ট্রেনিং দেওয়ার পরে। তারপরে যে সময় এখানে পাঞ্জাবি ছিল চলে আসছে আমাদের বাড়ির পাশে। তারপরে আমরা আস্তে 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 প্রথম গেছিলাম সুহবিল, সুহবিল থেকে আসি গে আবার আমরা নানুপুর গেছি, নানুপুর থেকে কিরাম গেছি, কিরাম থেকে নানাট গেছি। আস্তে আস্তে আমরা ফিরছে নানাট থেকে ইয়াকু পর্যন্ত গেছি। ইয়াকু থেকে তারারে আমরা আমরা তো ওই সময় বেশি বয়স্ক হয়েছি না, বেশি বয়স্ক ইউনিয়নের দ্বারা আমরা ওই ইন্ডিয়াতে আনার নিছে না, কাজে তোমরা এখানে চলে যাও। আমরা তিনজনের পাঠাই দিছি, তিনজন ওগুলা দুইটা মরি গেছে, আর একটা বিদেশে। একটার নাম হলো কামাল, হ্যাঁ বিদেশে। আর দুইটা মরি গেছে মাহবুব, মাহবুব আর একটা, একটা নাম হলো একটার নাম তো বলে গেছি আবুল কাছু দিদি বাই উঠে। তারপরে হ্যাঁ কর থেকে আমরা আবার বিবিরা কাছি, বিবিরা আসার পরে আমরা লুয়াই রয়েছি। আমরা দেখাই দেয় বলি রাজাকার আমরা লুয়াই লুয়াই অনেকদিন আসিলাম। তারপরে দেশে মা পুরুষ যুদ্ধ চলে বাইজি গেছে। তারপরে আমাদের লোকগুলো আসি আসি আমরা হেরার সাথে সাথে আমরা আবার পরিচয় আবার অপ করেছি। কোথায় কোথায় যুদ্ধ করছি? অপারেশন আমরা কিরাম করছি, প্রথমে কিরাম থেকে হেরা অটাইয়া দিছি এখানে চলে আসছে, নাজিরাট চলে আসছে। নাজিরাট চলে আসার পরে আমরা কিরাম থেকে বিবিরাট গেছি, বিবিরাটের থেকে আবার অনেক গোলাগুলি চলছে, কড়া একদিন গোলাগুলি চলছে। ইন্ডিয়ার থেকে অনেক সৈন্য আসছে আমরা সাথে, অন্য অনেক সৈন্য আসিল আমাদের বাড়িতে। আব্দুল বা সৌদির বাড়ির পাশে হেরা ইন্ডিয়ার সৈন্যগুলো আসি গিয়া গিয়া লইছি, গাঠি লইছি, গাঠি লই গিয়া নাজিরাট হেরা এখানে মারে, আমরা এখান থেকে নাজিরাটে মারছি। মারার পরে হেরা তিচ্ছে বাইকে গেছে, হেরা নাজিরাট ফোল ভেঙে দিছি। আমরা পারে আসতে না পারি মতন নাজিরাট ব্রিজটা ভেঙে দিছি হেরা বোম ফিটিং করিয়া। তারপরে আমরা খালো দিয়া লামগি দিয়ে হেরারে আস্তে 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 কে আমরা আস্তে আস্তে হাড়াদারি পর্যন্ত আসছি। হাড়াদারি আসার পরে স্বাধীনতা ঘোষণা দিছি বাঙালিরই। হেরা পাঞ্জাবি হলে দেখছি কি এখানে টাউনে আসিয়া দেখছি কি অনেক অত্যাচার করছে স্বাধীনের আগে। হেরা বড় বড় ব্যবসায়ী বেগুন এখানে আসি কি, বেগুন সবাই পাকিস্তানি, বাঙালিরই
অনেক নিন্দা করে কথা বলতো হেরা, কিন্তু হেরাতে মুক্তি পাইছি যে আমরা জ্ঞান দ্বারা আমরা আল্লাহর কাছে বোধ শুকরিয়া আদায় করছি। Cheap.